ঘরে আরে ঘরে তো জ্বালান লাগবি এটা তো অবশ্যই জ্বালান লাগবি কিন্তু একটু মনে মনে সিদ্ধান্ত নেন বাংলাদেশের যেটা শ্রেষ্ঠ জায়গা পার্লামেন্ট ওই জায়গাতে একটু কোরআনের আলো জুলুক কথা কন ঠিক না বেঠিক হাজার হাজার টাকার টাকা কেউ আরে মানুষ না খায় মরে ঈদের দিনে ব্রেকিং নিউজ টেলিভিশনে সংবাদ প্রচার হয় মানুষের গায়ে খাবার নাই কাপড় নাই আর এই ঈদের সালামি ভাই এক কোটি টাকা কোন দেশে ভাই কোন দেশ আজব দেশ বঙ্গবন্ধু এমনি আফসোস করে বলে গেছে সাড়ে সাত কোটি কম্বল জনগণ সাত কোটি সব কম্বল আমার ডাকু বঙ্গবন্ধু এলে যা বলছে মুরব্বী মানুষ আফসোস করে সব ঠিক বাস্তবে বাংলাদেশে চোরের অভাব নাই চোরের কারখানাও আছে নাকি একজন কথা বলছে চোরের কারখানা যাই হোক অনেক দেশে পায় হলো স্বর্ণের খনি আমরা নাই পাইছি খনি হোক আল্লাহ ওদেরকে হেদায়েত দান করে চোরের খনা আমি একটা সোরের গল্প মনে হয়ে গেল কব বলবো ভাই বলবো নয়জন জন সোর জোরে বলে কয়েকজন নয় জন প্রতিদিন চুরি করতে যায় ওদের টিমের জন সদস্য একজন হলো একজন অসুস্থ দশজন টিম ছিল একজন হঠাৎ অসুস্থ তে নয়জনে জনে বলছে কি করা যায় রে একজন তো নাই বলছে আরে পারলাম অসুস্থ রাস্তাঘাটে যদি কাকু পাই তাকলে চলে যাবো চ এই যে নয় জন একটা টিম এরা যাওয়ার সময় রমনা করছে রাস্তার মধ্যে একজন আল্লাহর অলিকে দেখলেন ওরা দেখে বোঝে নাই আল্লাহর অলি তখন বলে তুই কে আল্লাহর অলি চিন্তা করলো নিজের পরিচয় দেওয়ার দরকার নাই বলে তোরাও যা আমি ও তাই কথা বোঝেননি তোরাও যা আমি তাই ওরা মনে করছে তাহলে ওই অসো যাই যে গুরুপের লোক কথা বুঝছে এইবার মনে করলেন ঠিক আছে এই আমরা চুরি করার জন্য যাচ্ছি তুই কি যাবি ও চিন্তা করলো হ ঠিক আছে যাব বলে তোর দায়িত্ব হলো তোর কাছে আমরা এই বাসি দিলাম আমরা যখন গাড়ি গুটি গোসাইয়া চুরি করার কাজে সবাই ব্যস্ত থাকব। যদি লোকজন আসতে দেখো তখন তুমি বাসি দিয়া ফুদি আমাদেরকে সতর্ক করে দিবা সাবধান করে দিবা এটা হলো তোমার দায়িত্ব এইবার লোকটা যখন দেখে ওই বাড়িওয়ালা ঘুমের মধ্যে গাত্রি গুটি গোসাইয়া চোর এখন বের হবে এমত অবস্থায় ও ফু কেউ আসেনি তারপরে কি মারছে ফু মারছে পরের দিন আবার ওই গাত্রি গুটি যখন নিয়ে আসে আবার ফু মারে তৃতীয় দিন যখন ফু তখন বলে যখন আমরা বের হয়েছে তখন তুই ফু মারিস কেন কেউ আটকে লো কয় না তুই ফু মারলি কে কয় দুনিয়ার সব মানুষ ঘুমের মধ্যে আছে সবার চোখকে ফাঁকি দেওয়া গেছে তোমরা তো বলছো কেউ যদি দেখে কেউ না দেখলে একজন দেখে তিনি হলেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর আমার আল্লাহ তো দেখতেছে সুবহানাল্লাহ কল আল্লাহ ওয়ালাদের ধ্যান জ্ঞান খেলাটা কেমন ছিল